আগামী 3 তারিখ রাজ্য সফরে এসে ঊনকোটি জেলায় সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার প্রদেশ নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং এবং শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাসকে সঙ্গে নিয়ে জেপি নাড্ডার প্রস্তাবিত সভাস্থলের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যসভার সাংসদ এবং সবার প্রিয় ব্যক্তিত্ব বিপ্লব কুমার দেব। বেলা 1টায় এই সভা অনুষ্ঠিত হবে জানিয়ে বিপ্লব কুমার দেব বলেন, সভায় ঊনকোটি জেলার সমস্ত বিজেপি প্রার্থীরা এবং অন্যান্য সাংগঠনিক নেতৃত্ব উপস্থিত থাকবেন। আগামী 3 তারিখ 1টা নাগাদ আমাদের পিডাব্লিউডি ময়দানে জনসভাকে সম্বোধিত করবেন, আর সেখানে ঊনকোটি জেলার সমস্ত বিজেপির ক্যান্ডিডেটরা সেই মঞ্চে থাকবেন এবং মাননীয় রাষ্ট্রাধ্যক্ষজি ত্রিপুরাতে যে ডেভেলপমেন্ট শুরু হয়েছে তাকে অগ্রগতি আর এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কাজ শুরু হয়েছে তাকে সামনে রেখে জনসভাকে সম্বোধন করবেন। আর আমার পূর্ণ বিশ্বাস, আজকে যেভাবে জনস্ফূর্ততা আমি ঊনকোটিতে বা এই পাবিয়াচড়াতে দেখেছি, ওই দিনের র্যালি এক ঐতিহাসিক র্যালি হবে এবং ঊনকোটির মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির সাথ লাগাতার দিয়েছে এবং সেই র্যালি প্রমাণিত করবে। জেপি নাড্ডার এই জনসভা ঐতিহাসিক রূপ নেবে বলে বিপ্লব কুমার দেব জানান। জনসভায় দলের সর্বভারতীয় সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে তা মানুষের সামনে তুলে ধরবেন বলে জানান রাজ্যসভার সাংসদ। ঊনকোটি জেলায় বিজেপি কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ এবং উৎসাহের আবহ নির্বাচনে বিজেপিকে বিপুল জয় এনে দেবে বলে উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।